হ্যালো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেন্ডা O3। এটি একটি আউটডোর রাউটার। এটি ইনশাল্লাহ আমরা সব থেকে কম দামে আপনাদের হাতে তুলে দেব, এবং এটা আপনারা কিভাবে নেবেন, কিভাবে কিনবেন সেটি আপনাদের মাঝে বলবো, এবং এটার সাথে কি কি রয়েছে, কি কি ফিচার রয়েছে সেগুলো সম্বন্ধে খুঁটিনাটি বর্ণনা আপনাদেরকে দেব, এবং এটা কিনলে আপনার জন্য কেমন হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। হ্যালো, সালামু আলাইকুম বন্ধুরা। এসএস টেলিকম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শিবুল এখন। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুলে দেখাবো এই টেন্ডা O3 ডিভাইসটি, এবং এটার দাম আমরা রাখবো মাত্র 4300 টাকা। ইনশাল্লাহ আপনারা এই রেটে এই প্রোডাক্টটি অন্য কোনো জায়গায় পাবেন না। তো যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চান, তারা সরাসরি অর্ডার করুন ssbazarbd.com থেকে, অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা ডাইরেক্ট কল করতে পারেন। কল করেও অর্ডার করার সুযোগ রয়েছে। কল করে অর্ডার করার সময় সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত। তো বন্ধুরা, চলুন এটাকে খুলে দেখা যাক এটার মধ্যে কী কী রয়েছে। এটা খোলার সাথে সাথে সর্বপ্রথম বন্ধুরা আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। রাখলাম ইউজার ম্যানুয়ালটি। এরপরে আমরা পেয়ে যাচ্ছি CAT6-এর একটি প্যাসকট। এরপরে বন্ধুরা আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি অ্যাডাপ্টার, কিংবা এটার চার্জার। এটা চার্জারের সাথে কিন্তু বন্ধুরা একটা কনভার্টার রয়েছে, যেটা হচ্ছে এই পোর্ট থেকে যদি আপনি আপনার বাসায় কম্বাইন সকেট কিংবা এই পোর্টটি যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এই কনভার্টারের মাধ্যমে এটাকে সুন্দর করে লাগিয়ে দিয়ে চার্জ করতে পারবেন আপনার ডিভাইসটিকে। তো এরপরে বন্ধুরা এখানে রয়েছে কিছু প্লাগ এবং আর্থিং সংযোগ দেওয়ার জন্য, বজ্রপাত থেকে আপনার এই ডিভাইসটিকে বাঁচানোর জন্য একটি নাট দেওয়া রয়েছে, যেখানে হচ্ছে ক্যাবেলটিকে আপনি কানেকশন দিবেন। তো এরপরে রয়েছে বন্ধুরা, আপনি এটা লোহার পাইপ কিংবা বাঁশের সাথে বেঁধে দেওয়ার জন্য দুটি মাউন্টিং টাই পাচ্ছেন। এরপরে বন্ধুরা রয়েছে POE অ্যাডাপ্টার, এটার মধ্যে রয়েছে এখানে চার্জিং পোর্ট, এবং এটা হচ্ছে POE, যেটা হচ্ছে আপনার POE অ্যাডাপ্টার হয়ে আপনার টেন্ডা O3 ডিভাইসের সাথে সংযুক্ত হবে। আর এটা হচ্ছে ল্যান পোর্ট, এখানে রাউটার থেকে সংযোগ এসে এখানে কানেকশন হবে। তো অবশ্য আমরা এটা নিয়ে সেটআপের ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, ঘাবড়ানোর কোনো বিষয় নাই। এরপরে বন্ধুরা আমরা পেয়ে যাচ্ছি ওয়াও সেই টেন্ডা O3 ডিভাইসটি, এবং এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মজবুত একটি ডিভাইস। ইনশাল্লাহ ডিভাইসটি মনে হচ্ছে খুবই ভালো হবে। আর আমি কিন্তু এটার একটা রেঞ্জ টেস্ট ভিডিও দেব, হ্যাঁ। এবং আমি কিন্তু এটাকে খুলে ফেললাম এখান থেকে। খোলার পরে আপনারা এখানে দুটো পোর্ট পাবেন, একটা হচ্ছে POE পোর্ট আর একটা হচ্ছে ল্যান পোর্ট। অর্থাৎ এই ল্যান পোর্টটি সম্বন্ধে অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন। এই ল্যান পোর্টটি হচ্ছে আপনি যদি এই এটাকে প্রাইমারি রাউটার হিসেবে আপনি কানেকশন দেন, সেক্ষেত্রে এই ল্যান পোর্ট করে কিন্তু আপনি একটা সেকেন্ডারি রাউটার বাসার মধ্যে তৈরি করতে পারেন, কিংবা এখান থেকে ক্যাবেল করে আপনার বাসার মধ্যে PC কিংবা ল্যাপটপ যদি থাকে, সেই ল্যাপটপটিকে আপনি সরাসরি ক্যাবেল কানেকশনের মাধ্যমে ইউজ করতে পারবেন। আর বন্ধুরা এটা হচ্ছে রিসেট বাটন, আপনারা এটার মাধ্যমে খুব সহজে প্রেস করে এটাকে রিসেট করে নিতে পারবেন। এছাড়া তেমন আর কিছু নেই এখানে। এছাড়া রয়েছে আপনার ওই যে বজ্রপাতের কথা বললাম, বজ্রপাতে আপনার ডিভাইসটি ক্ষতিগ্রস্ত করতে পারে, এর জন্য এখানে আর্থিং সংযোগ দিতে হবে। 2.4 GHz-এর একটি আউটডোর রাউটার, যেটা থেকে আপনারা পাচ্ছেন 300 Mbps পর্যন্ত স্পিড, এবং এটা থেকে আপনারা যেটা করতে পারবেন, এটা থেকে আপনারা পয়েন্ট টু পয়েন্ট করতে পারবেন। পয়েন্ট টু পয়েন্ট করার জন্য আপনাকে দুটো ডিভাইস নিতে হবে। তো বন্ধুরা অবশ্য অনেকে আপনারা পয়েন্ট টু পয়েন্ট সম্বন্ধে অবগত রয়েছেন, আবার অনেকে পয়েন্ট টু পয়েন্ট সম্বন্ধে কিছুই জানেন না। মনে করেন এইখানটাতে হচ্ছে নদী, হ্যাঁ, এইখানটাতে হচ্ছে নদী। এখন আপনার এইখানে ব্রডব্যান্ড সংযোগ আছে, সেই সংযোগকে আপনাকে নদী পার করতে হবে। এখন আপনি যদি এই নদীটাকে পার করতে চান, ধরেন এটা হচ্ছে 2 কিলোমিটারের একটা নদী, তো এই 2 কিলোমিটার নদী তো আপনি কখনোই ক্যাবেল থেকে পার করা আপনার জন্য সম্ভব নয়। তো সেটাকে পার করার জন্য, ব্রডব্যান্ডটাকে পার করার জন্য এই ডিভাইসটি দিয়ে আপনি পয়েন্ট টু পয়েন্ট করতে পারবেন। এখান থেকে যেই আপনার ব্রডব্যান্ড সংযোগটি আছে, সেখান থেকে আপনি একটি ছোট টাওয়ার করে কিংবা গাছের কিংবা বাঁশের সাথে বেঁধে দিয়ে
ডিভাইসটিকে এদিকে মুখ করে রাখবেন এবং এই ডিভাইসটিকে আপনি রাখবেন অ্যাক্সেস পয়েন্ট মোডে। তো এটা রাখার পরে আপনি যখন নদীর এপারে আপনাকে আরেকটা ডিভাইস সেট আপ করতে হবে, সেই ডিভাইসটিকে সেট আপ করবেন এবং সেটা এইদিকে এভাবে সামনাসামনি দুটোর মুখ থাকবে। এটা থেকে আপনি ব্যান্ডউইথটাকে রিসিভ করবেন এবং সেই ব্যান্ডউইথটিকে রিসিভ করে আপনার এখানে যত ইউজার আছে তারা হচ্ছে ইউজ করতে পারবে আর এখান থেকে সাপ্লাই করবে। আশা করি পয়েন্ট টু পয়েন্ট বোঝাতে পেরেছি। এবং এটা থেকে যারা জোন তৈরি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটা ডিভাইস থেকে আসলে সাধারণত জোন করলে সেটার সার্ভিসটা আপনি তেমন ভালো পাবেন না। এটা থেকে জোন করতে চাইলে আপনি সাধারণত চারটা ডিভাইস আপনাকে নিতে হবে। আমি এই চারটে ডিভাইসের কথা বললাম এই কারণে, চারটি ডিভাইস নিলে কিন্তু আপনি পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এদিকে একটা ডিভাইস মুভ করেন, অর্থাৎ আপনার এদিক থেকে সামনের দিকে যেই ক্লায়েন্টগুলো আছে এই ডিভাইসটি কিন্তু সেই ক্লায়েন্টগুলোকে রিসিভ করবে। এখন আপনার কিন্তু এই দিকটা এবং ব্যাক সাইড, তারপরে হচ্ছে আমার ব্যাক সাইড, এই এই জায়গাগুলো কিন্তু আপনার ফাঁকা রয়ে গেছে। তো এখান থেকে যদি এই জায়গাটুকু যদি আপনার ফাঁকা থাকে বা কিংবা ক্লায়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটিকে এদিকে মুখ করে দিলে আপনার এই ব্যাক সাইড, এই সাইড, এই সাইড কিন্তু ক্লায়েন্ট কানেকশন পেলেও স্পিড পাবে না। তো এই জন্য আপনাকে এদিকে একটা ডিভাইস মুখ করতে হবে, এদিকে একটা ডিভাইস মুখ করতে হবে এবং এদিকে একটা ডিভাইস মুখ করতে হবে, এদিকে একটা। তার মানে আপনি চারটা ডিভাইস মুখ করলে আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলের কিন্তু আপনি একটি জোন তৈরি করতে পারবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরও যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে, আমি বুঝাতে ব্যর্থ হয়ে থাকি, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। এবং সবাইকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য এবং পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আর বন্ধুরা, আমি কিন্তু আবারও বলতেছি, এই ডিভাইসটি এখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 4300 টাকায়। হ্যাঁ বন্ধুরা, মাত্র 4300 টাকায়। ইনশাল্লাহ আমি যতটুকু মনে করি এই ডিভাইসটি 4300 টাকার কমে আপনাকে অন্য কোনো জায়গা থেকে দিতে পারবে না। যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আপনারা ssbazarbd.com ভিজিট করে সেখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নকদিন কিংবা আমাদের এই নাম্বারে আপনারা সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত আপনারা কল করতে পারেন। কল করলে আমাদের প্রতিনিধি আপনাকে এ বিষয়ে সহযোগিতা করবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাবস্ক্রাইব।